লক্ষ্য করা যায় যে আমরা সারাক্ষণ যখন কাজে থাকি, ব্যস্ত থাকি, এক ধরনের হরমোন শরীরে তৈরি হয়, অ্যাড্রেনালিন। সেই অ্যাড্রেনালিন হরমোন সিক্রেশনের কারণে আমাদের হার্টবিট বেড়ে যায় এবং অস্থিরতা বৃদ্ধি পায় এবং এভাবে আয়ুক্ষয় হয়। কিন্তু যিনি মেডিটেশন ধ্যানমগ্ন থাকেন কিংবা স্রষ্টার প্রতি একদম পুরো আপ্লুত থাকেন, যা হবে আল্লাহ ভরসা, দেখা গেলো ওদের এই সিক্রেশনটা কম হয় এবং ওনারা সবচেয়ে বেশি ভালো থাকেন। লক্ষ্য করা গেছে গবেষণায় যে যারা আমাদের সাধু সন্ত, যারা আউলিয়া লেভেলের লোকজন বা যারা বিভিন্ন ধর্মে আছেন, ভান্ত, হ্যাঁ, যারা একবেলা খায়, একারি, এশিয়া মহাদেশে প্রচুর আছে, আমিও দেখেছি ঘুরে, যে ওনারা শুধু একবেলা খায় আর সারাদিন শুধু বিভিন্ন রকম তার দেবতার উপাসনা করেন, হ্যাঁ, তারই ধ্যানমগ্ন থাকেন, অর্থাৎ উনি ধ্যানমগ্ন থাকেন, তার কোনো অসুখ হয় না। অসুখ তারই হয় যে শুধুমাত্র ছাড়ে ছুটাছুটি করে আর কত কামাই। একটা শব্দ আপনি বলেছিলেন, মোরাকাবা, মোরাকাবা, এই শব্দ আপনারা জানেন, এটা তো অবাক হলাম। মোরাকাবাটা হচ্ছে আসলে যারা আধ্যাত্মিক সাধনা করেন সেই সাধনার একটা উচ্চ পর্যায়ের একটা সাধনা, যার মাধ্যমে তিনি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন, নৈকট্য লাভ করেন। তো যখন তিনি এই ধ্যানমগ্নতায় থাকেন তখন আসলে বাহিরের সুখ দুঃখ, বাহিরের কোনো স্ট্রেস তাকে স্পর্শ করে না, উনি অসুস্থ হন। তো আপনাদের যেটা মেডিকেল সায়েন্সের বক্তব্য যে তখন তার শরীরের রিপেয়ারিংটা চলতে থাকে, সে স্বাস্থ্যটাও ভালো থাকে, মানে যে কারণে ডিস্ট্রাকশনটা হয় হরমোনের জন্য সেই জিনিসগুলি সিক্রেট হয় না, বডি কুল থাকে, ফলে বেঁচে থাকে। রোজার সময় যে কাজটা হয় যে আমাদের ওয়ার অ্যান্ড টিয়ার, যে সারাদিন আমরা গাড়ি চালালাম, গাড়িটাকে রেজিস্টার রাখতে হয়, কম্পিউটার সারাদিন চালালাম, রেজিস্টার দিতে হয়, হ্যাঁ, রোজা করলে হয় কি যে আমরা 11 মাস প্রচুর অত্যাচার করি নিজেদের উপর। প্রত্যেকটা সেল, আমাদের শরীর তো বিলিয়ন্স অফ সেল দিয়ে তৈরি, এক একটা সেল এক একটা আলাদা ইউনিট, এখানে রান্নাঘর আছে, এখানে প্রাসাদও আছে, সব কিছু একটা ছোটো ছোটো সেলের মধ্যে হচ্ছে। এই অগুন্তি বিলিয়ন্স অফ সেল থেকে যে ঝুটঝামেলা হয় একটা সিগন্যালের মাধ্যমে, এই সিগন্যাল হচ্ছে মহান আল্লাহ তাআলা সিগন্যাল, স্টার্ট বললেই শুরু হয়, উনি যখন অফ বলেন অফ হয়ে যায়। কিন্তু সিগন্যাল চলার পর থেকে অফ পর্যন্ত যে সময়কাল, এটার মধ্যে যে দূষিত জিনিসগুলি ঘটে ওটাকে খেয়ে ফেলার জন্য অটোফেজি শব্দটা ইদানিং খুব চলে বাজারে, একটা অটোফেজি সিস্টেম আছে, যখন আমরা তাকে মানে একটু পরিশ্রান্ত হার্টকে, লিভারকে, স্টমাককে শান্ত করি, তখন দূষিত জিনিসগুলি সে নিজে নিজে খেয়ে ফেলে আবার ঠিক হয়। অটো যেমন এই ঠিক কম্পিউটারের মতো দেখেন, রিস্টার দিলে কম্পিউটার ঠিক হয়ে যায়, যখন আমরা স্টপ রাখি খাবার দাবার সব কিছু, শরীরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে বাজে যে জিনিসগুলি কম্পিউটার যেমন ঠিক করে নেয়, বডিও ঠিক করে নেয়। আমি তো শুরুতে বলেছিলাম যে অত্যাশ্চর্য সৃষ্টি একটা হিউম্যান বডি, নিজেকে নিজে ঠিক রাখা, এই অটোফিজি জিনিসটাকে ঠিক করার জন্যই এরকম উপবাস থাকার দরকার আছে। আমরা বলি রমজান, কেউ বলে উপবাস, কেউ বলে একাহারি, হ্যাঁ, যার বুদ্ধিস্টরা একবেলা খায়, বৌদ্ধ বাংলা সে রাত্রিবেলা সন্ধ্যার পরে খায়, সারাদিন কিছু খায় না। এভাবে তো মুসলিমরা আমরা সকাল সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাই না, এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা অটোফিজি জিনিসটাকে সক্রিয় করতে হয়। অটোফিজি আবার মেডিকেল সায়েন্সের কথা, তাহলে বিজ্ঞান কীভাবে ধর্মের সঙ্গে চলে আসে এটা দেখতে হবে। হ্যাঁ, ফলে এটা অত্যন্ত কার্যকরী জিনিস, যারা ব্যবহার করেন অভ্যস্ত রোজা রাখতে, কিংবা অনেকে আছেন এখন ওই সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আমার অনেক রোগী আছেন যে যারা সোমবার এবং বৃহস্পতিবার সোমবার, জি জি, সোমবার বৃহস্পতিবার প্রায় আমার প্রায় অলমোস্ট 90% রোগীই রাখেন। হ্যাঁ, এটা আমার কাছে খুব মজা লাগে যে এই যে জিনিসটা চলে আসছে সবার মধ্যে, যে সপ্তাহে 2 দিন ওনারা রোজা রাখে, ঠিকই প্রশ্ন দাঁড়াচ্ছে দুপুরে ওষুধটা কী করা যায়, তখন আমরা এইভাবে অ্যারেঞ্জ করে দিই 2 বেলা ওষুধ দেওয়া যায়, হ্যাঁ, ওইরকম দেখি। এবং তারা দেখি যে যারা 3 বেলা খান তাদের চেয়ে অনেক ভালো থাকেন, ওনারা সুস্থ থাকেন অনেক বেশি, এটাই তো। যেমন ধরেন যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে যায় বা হার্ট ফেলের রোগে আক্রান্ত হয়ে যায়, তাদেরকে আমরা পানিও মেপে দিই, কি দুঃসহ জীবন, 850 ml খাবেন 24 ঘন্টায় সব সহকারে, 1 লিটার পানি খাবেন সব সহকারে, ওষুধ এবং খাবার। যখন বলি খুব কষ্ট লাগে, রোগী করুণভাবে জিজ্ঞেস করে, স্যার এত কম পানিতে বাঁচতে পারবো, মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হয়, কিন্তু কোনো উপায় নেই। এই অবস্থা উনি যেতেন না, হ্যাঁ, উনি যদি আমাদের ধর্মীয় পরিমিত আহার, হ্যাঁ, এবং অন্য জিনিসগুলো যে মেনে চলতেন। আমি কিন্তু প্রায়শই রোগীদেরকে একটা কথা বলি যে রোগগুলি কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, এবং রোগ নিরাময় করার জন্য ওষুধ না, নিজেই যথেষ্ট। আমি যেন সময় নিয়ে রুগী দেখি, রুগীকে বুঝাই, কাউন্সিলিং, কারণ আমার ওষুধ কোনো কাজেই আসবে না যদি উনি নিয়ম না মানেন। এই কথা আপনার সুযোগে আবার দর্শকদেরকে শুনিয়ে দিই যে খাবারের কতগুলো নিয়ম আছে। আমাদের ধর্মে রসুল্লাহ যেমন কথা বলেছেন যে তুমি পেটে খিদা রেখে উঠে যেও, খুবই সুন্দর কথা। আমরা বলি যে
খাবারটাকে আসলে ওইভাবেই করতে হবে, ওয়ান থার্ড ফুল স্টমাক তুমি খাও, ওয়ান থার্ড ফর ওয়াটার পানির জন্য, আর ওয়ান থার্ড খালি রাখো, খালি রাখো, সুন্নাত নিয়ম এটা। এবং রসুল্লাহ খেয়ে কিন্তু বিশ্রাম নিতেন। দেখেন আমাদের ইসলাম ধর্মে এই কথা বলা, এখন দেখেন রুগীদেরকে আমরা বলি কি একদম কথা বলা আছে যে খেয়ে হাঁটবেন না, খেয়ে 40 মিনিট বিশ্রাম নেবেন। কেন হাঁটবেন না ব্যাখ্যাটা ওই, যখন আমরা খাবার খাই পেটের মধ্যে কোনো দাঁত নাই, দাঁত কিন্তু সব মুখে, তাহলে সে হজম করবে কীভাবে? সে অজগর যেভাবে পেঁচে পেঁচে দুমড়ে মুচড়ে হজম করে, পেটটা ঠিক এভাবে কাজ করে। কিন্তু পেটের দুমড়ানো মুচড়ানোর জন্য যে এক্সেস শক্তি দরকার, তখন সে পায়ের থেকে ব্রেন থেকে রক্ত ধার করে নেয়। তো দেখেন ভর পেটে যেন হাঁটতে যায় মনে হয় দুর্বল ভেঙে যায়, কারণ আমার পায়ে তো রক্ত নাই, হজম করার জন্য খাবার খাবার দাবার হজম করার জন্য সব চলে গেছে স্টমাকে, এই জন্য ক্লান্তি লাগে, 40 মিনিট লাগে ডাইজেশনে। এই জন্য শুয়ে 40 মিনিট বিশ্রাম নেন, ঘুমানোর দরকার নেই, 40 মিনিট পরে আপনি হাঁটতে শুরু করে হাঁটেন। আমি হাঁটের রুগীকে আমরা বলি এবং পেটের রুগীকে এটা বলা হয়। তারপরে আমরা বলি যে খাবার 40 মিনিট পরে পেট ভরে পানি খান। কেন? এটাকে হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে ছোট্ট হালকা লাইট একটা অ্যাসিড খাদ্যদ্রব্যকে যারা হজম করতে সহায়তা করে। যদি আমি পানি খেতে থাকি তাহলে এটা ডাইলুট হয়ে যায়, হজমটা ঠিক মতো হয় না। আমাদের ধর্মে বলা আছে না যে খাবার খাওয়া একটা আবাদত, এবাদত। জি, তো এবার আমি রুগীকে বলি আবাদত করার সময় যেমন কথা বলা যায় না, খাওয়ার সময় কথা বলা যাবে না, ঠোঁট বন্ধ করে মনোযোগ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। কারণ যখন আপনি কথা বলে বলে খাবেন তখন কিন্তু বাতাস ঢুকে যায়, ওই বাতাস গিয়েই পেটের মধ্যে হাওয়া তৈরি করে। কারণ আল্লাহ তাআলা ওখানে কোনো ফ্যাক্টরি রাখেন নাই যেখানে গ্যাস তৈরি হবে, গ্যাস আমরা খাই। পানি যখন খাই নিচের দিকে পানি থাকে, উপরে হাওয়া থাকে, ফলে ওইগুলি কন্ট্রোল করে দেখবেন পেটের যে সমস্যা তার 90% রুগীই ডাক্তারের কাছে আসতে হয় না।